লিওনেল মেসিকে আটকাতে যেও না, শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করো। একটা ইন্টারভিউতে সাবেক শিষ্যকে নিয়ে মন্তব্য করেছিলেন কোচ পেপ গার্দিওলা। লিওনেল মেসি এমনই এক চরিত্র যাকে শুধু উপভোগ করা যায়, যার বাঁ পায়ের জাদুর সঙ্গে মুগ্ধ করে তার ব্যক্তিত্ব। বিশ্বকাপ জয়ের পর অন্য সব ট্রফিগুলো নস্যি এলিমটেনের কাছে, তারপরও জয়ের ক্ষুধা মিটে না লিওর। ক্যারিয়ারের 44তম শিরোপা উদযাপনের মঞ্চে সতীর্থ ইয়েলডিনকে সম্মান দিয়ে মন জয় করে নিয়েছেন বিশ্ব ফুটবলের সমর্থকরা। প্রশংসায় ভাসাচ্ছেন বিশ্বকাপ জয়ী তারকাকে। সতীর্থদের চোখে লিওনেল মেসি কেমন? মাত্রই তো যোগ দিয়েছেন ইন্টার মায়ামিতে, এই অল্প কদিনেই মন জয় করে নিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার। He's a great player but he's also a great person. লিওনেল মেসি শুধু সেরা ফুটবলারই নন, তিনি একজন মহৎ মানুষ। ইয়েডলিনের লিডারশিপকে যেভাবে মেসি সম্মান জানিয়েছেন তা তার এবং দলের জন্য অনেক বড় একটি বিষয়। এত বড় মানের ফুটবলার হয়েও সে সবাইকে সম্মান করে। মেসি মাত্র 7 ম্যাচ খেলেছে আমাদের সঙ্গে, কিন্তু তিনি এতটা বিনয়ী যে অল্প দিনে সবার সঙ্গে মিশে গেছেন। লিগস কাপের ট্রফি ইয়েডলিনের সঙ্গে শেয়ার করাটা দলের জন্য অনেক বড় একটা মুহূর্ত ছিল। ইন্টার মায়ামির শোকেসে প্রথম শিরোপা, লিওনেল মেসির হাত ধরে স্বাদ পেল সতীর্থরাও। তবে এখানেই থামতে চায় না দলটা। যে দলে রয়েছে বিশ্বসেরা ফুটবলার, তাদের আত্মবিশ্বাস তো তুঙ্গেই থাকবে। সামনে রয়েছে ইউএস ওপেন কাপ, সেখানে সেমিফাইনালে মায়ামির প্রতিপক্ষ এফসি সিনসিনাটি। ম্যাচটি জিততে পারলে আরও একটা ফাইনালের হাতছানি। লিওনেল মেসিতে ভর করে সেই স্বপ্ন এখন দলটির। লিওনেল মেসির সঙ্গে প্রথমবার শিরোপা উৎসব করতে পারা অন্যরকম অনুভূতি। এই ট্রফিটা দলকে উজ্জীবিত করেছে, সামনে আরও একটি শিরোপার হাতছানি। দল আত্মবিশ্বাসী, সিনসিনাটি অনেক শক্ত প্রতিপক্ষ, তবে আমরা নিজেদের শক্তিমত্তায় ভরসা রাখছি। মেসির হাত ধরে আশা করি ইউএস ওপেন কাপের ফাইনালে উঠতে পারব। বৃহস্পতিবার ইউএস ওপেন কাপের সেমিফাইনালে মুখোমুখি হবে ইন্টার মায়ামি এবং সিনসিনাটি এফসি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।